আজকের প্রথম প্রশ্ন, কোন মাছ তার স্মৃতিশক্তিকে 3 সেকেন্ডের জন্য ধরে রাখতে পারে? গোল্ডফিশ, স্টারফিশ, জেলিফিশ, টাইগার ফিশ? উত্তরটি হবে গোল্ডফিশ। আচ্ছা, বলতে পারবেন কি বউ ভাতকে ইংরাজিতে কি বলা হয়? ওয়াইফ রাইস, বউ ভাত, ব্রাইডাল ফিস্ট, ব্রাইট ফিস্ট? উত্তরটা হবে ব্রাইট ফিস্ট। বন্ধুরা, পরবর্তী প্রশ্নে যাবার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। মেয়েদের কোন রোগ হলে মেয়েদের শুধু শপিং বা কেনাকাটা করতে ইচ্ছা করে? উত্তরটা হবে অনিওম্যানিয়া নামের মেয়েদের মানসিক রোগ হলে শুধুমাত্র তাদের শপিং বা কেনাকাটা করতে ইচ্ছা করে। ঢাকা কোন নদীর তীরে অবস্থিত? পদ্মা, যমুনা, বুড়িগঙ্গা, সুরমা? উত্তরটা হবে বুড়িগঙ্গা। এবার একটি সহজ প্রশ্ন আপনাদের জন্য, জাপানের মুদ্রার নাম কি? ডলার, ইয়েন, দিনার, টাকা? বন্ধুরা, এই প্রশ্নের উত্তরটি যদি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। কোন দেশে রেলওয়ে ব্যবস্থা নেই? আইসল্যান্ড, তুর্কি, নিউজিল্যান্ড, জাপান? উত্তরটা হবে আইসল্যান্ডে। আচ্ছা বন্ধুরা, আমরা তো সবাই কুইজ খেলি। আচ্ছা, বলতে পারবেন কি এই কুইজ শব্দের বাংলা মানে কি? উত্তরটা হবে, এই কুইজ শব্দটির বাংলা মানে হলো ক্রিয়ার ছলে সাধারণ জ্ঞানের পরীক্ষা। ভারতের তোতা পাখি কাকে বলা হতো? কৃষ্ণদেব, আমির খসরু, সত্যেন্দ্রনাথ দত্ত, হোসেন শাহ? উত্তরটি হবে আমির খসরু। কি থাকার কারণে রক্ত লাল হয়? হিমোসায়ানিন, আয়রন, হিমোগ্লোবিন, প্লাজমা? উত্তরটা হবে হিমোগ্লোবিন। সকালে খালি পেটে কি খেলে পেট সবসময় পরিষ্কার থাকবে? চা, অ্যালোভেরা, টমেটো, বেদানা? উত্তরটা হবে অ্যালোভেরা। অ্যালোভেরার রস জুস হিসাবে খেলে অন্ত্রে পানির পরিমাণ বেড়ে যায়। গবেষণা থেকে জানা গেছে যে অন্ত্রে থাকা পানি মল পরিষ্কার করতে সাহায্য করে। যদি কোষ্ঠকাঠিন্যের সমস্যা হয় তবে প্রতিদিনের খাদ্য তালিকায় অ্যালোভেরার জুস যোগ করুন, ফলে পেট সহজে বদহজমের সমস্যা দেখা দিবে না। অ্যালোভেরা বা ঘৃতকুমারী শরীরের নানা অংশের জন্য উপকারী। পেটের সাথে সাথে ত্বক, চুলের জন্যও এটি খেতে পারেন। বন্ধুরা, আপনারা কতগুলো প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলেন তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করে দেবেন। বিয়ের আগে গায়ে হলুদ হয় কেন? উত্তরটি হবে, বিয়ের আগে গায়ের রঙকে উজ্জ্বল করতে এবং শরীরকে জীবাণুমুক্ত করতে।